সুবর্ণগ্রাম পার্ক ও রিসর্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বুলতায় প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় 100 একর জায়গার উপর গড়ে উঠেছে। লেকের ভিতর স্পিডবোট, ঘোড়ার গাড়ি, সাফারি সহ ছোট বড় প্রায় 16টির উপর রাইড উপভোগ করতে পারবেন এই পার্কে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিঙ্গেল ও ফ্যামিলি প্যাকেজ সমূহ। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন নারায়ণগঞ্জের এই জনপ্রিয় দর্শনীয় স্থানকে নিয়ে। ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন সব তথ্য দিব এই ভিডিওতে। সুবর্ণগ্রাম ভ্রমণের এই পর্বে থাকবে এখানকার সকল ধরনের প্যাকেজ এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় তথ্য। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, সুবর্ণগ্রাম পার্ক ও রিসর্ট নারায়ণগঞ্জ। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসুন না কেন, এই সুবর্ণগ্রামে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে নারায়ণগঞ্জ শহরে এবং সেখান থেকে অটোরিকশা বা সিএনজিতে করে অথবা যে কোনো প্রকার যানবাহনে চলে আসতে পারেন রূপগঞ্জ উপজেলার বুলতা গাউসিয়ায়। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজেই আসতে পারেন এই রিসর্টটিতে। তবে সহজে আসতে হলে রাজধানীর গুলিস্তান বা কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট হয়ে বিআরটিসি বাসে করে চলে আসুন বুলতা ফ্লাইওভারের নিচে। এছাড়াও গুলিস্তান থেকে গোলরি এক্সপ্রেস সহ কয়েকটি বাস বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে 30 টাকা ভাড়ার বিনিময়ে অটোরিকশায় করে চলে আসুন সুবর্ণগ্রাম পার্কে। সুবর্ণগ্রাম পার্ক ঘুরে দেখতে হলে আপনাকে জনপ্রতি 300 টাকা কেটে প্রবেশ করতে হবে। এই 300 টাকা টিকিটে গেট এন্ট্রি সহ 2টি রাইড ফ্রি পেয়ে যাবেন। ছোটদের জন্য এন্ট্রি ফি 200 টাকা, যাহার বয়স হতে হবে 3 থেকে 10 বছরের মধ্যে, এবং 3 বছর বয়সী শিশুদের জন্য এন্ট্রি ফি একেবারে ফ্রি। পার্কে ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে বিশাল জায়গা জুড়ে অবস্থিত একটি গাড়ি পার্কিং জোন, যেখানে পার্কিং করতে পারবেন সকল ধরনের যানবাহন। এছাড়াও রয়েছে কাপল ডে লং এবং ফ্যামিলি ডে লং নামের 2টি প্যাকেজ, ডাবল কিং বেডের এসি রুম এবং দুপুরের লাঞ্চ ও 4টি আকর্ষণীয় রাইড সহ মাত্র 6,000 টাকায় পেয়ে যাবেন কাপল ডে লং প্যাকেজ। এবং একই সুযোগ সুবিধা দিয়ে 8,000 টাকায় ঘুরে আসতে পারবেন ফ্যামিলি ডে লং ট্রিপে। আর যদি সিঙ্গেল হয়ে যান, সেক্ষেত্রে 600 থেকে 1,000 টাকার ভিতর গেট এন্ট্রি, 2টি রাইড ও দুপুরের লাঞ্চ সহ উপভোগ করতে পারবেন এই সুবর্ণগ্রাম পার্ক। এছাড়াও আরও তথ্য জানতে পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন। পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব। ফ্যামিলি ট্যুর অথবা বনভোজনের জন্য অবশ্যই যোগাযোগ করে যাবেন। বয়স্ক ও ছোট বড় বাচ্চাদের জন্য এখানে রয়েছে 16টিরও অধিক রাইড সমূহ। যদি কোনো প্যাকেজ ছাড়া ঘুরতে আসেন, তাহলে নিজের মতো করে যে কোনো রাইড 50 থেকে 100 টাকায় আলাদাভাবে উপভোগ করতে পারবেন। সুবর্ণগ্রাম এই পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। যদি এক রাত এখানে কাটাতে চান, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন। এখানে রয়েছে অত্যাধুনিক সুন্দর লেকের ভিতর কয়েকটি কটেজ। আর যদি ডে ট্রিপে যান, তাহলে সারাদিন ঘোরাঘুরি শেষ করে দুপুরের লাঞ্চ করে চলে আসতে পারবেন খুব সহজেই। প্রিয়
প্রিয় দর্শক, আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।